আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে জামার কাত সেলাই করতে হয়। আপনারা যারা সেলাই কাজে নতুন তাদের মধ্যে অনেকেই জানেন না কিভাবে সঠিক নিয়মে জামার কাত সেলাই করতে হয়। আমার দেখানো এই নিয়ম অনুসরণ করলে আপনারা খুব সহজেই সঠিক নিয়মে এই কাত সেলাই করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এটা হলো জামার সামনের পাট। এখানে আমরা যেভাবে জামার গলার সাথে পট্টি লাগাই আমিও একইভাবে গলার পট্টি লাগিয়ে নিয়েছি। তারপর গলার পট্টিটা উল্টে গলায় একটা চাপ সেলাই দিয়েছি। আর এটা হলো জামার পিছনের পাট, এখানেও গলার পট্টি লাগিয়েছি কিন্তু গলার পট্টিটা এভাবে উল্টে কোনো চাপ সেলাই দেইনি, শুধুমাত্র পট্টিটা লাগিয়েছি। এখন জামার পিছনের পাটের সোজা পিঠের সাথে সামনের পাটের উল্টো পিঠটা রাখব, রেখে কাঁধের কাছে এভাবে সমান করে ধরব। তারপর পিছনের পাটের পট্টির কাপড়টা এভাবে ভাঁজ দেব। এখন কাত সেলাই করব। একইভাবে এই কাঁধেও সেলাই করে নেব। এখন গলার কাপড়টা এভাবে উল্টে নেব। এই দেখুন কাত সেলাই করা শেষ। আপনারাও ঠিক এই নিয়মে কাত সেলাই করে নেবেন, তাহলে কাত সেলাইয়ের সময় আর কখনো কাঁধের কাছে কম বেশি হবে না। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।